এই সময়টায় মানব পাচারকারীরা একটু বেশি পরিমাণে মানব পাচার করার চেষ্টা করে থাকে। মানব পাচার চক্রের ইয়াসিন গ্রুপে প্রধান ইয়াসিন সহ চারজন মানব পাচারকারী গ্রেপ্তার এবং 18 জন বিজিবি গ্রেপ্তার। আপনারা জানেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহফুজ ইসলাম এবার মহাদের নির্দেশ ক্রমে অস্ত্র এলাকায় মানব পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে গতকাল সন্ধ্যার দিকে গোপন সূত্রে আমরা তথ্য পাই যে এখান সদরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানব পাচার চক্রের সদস্যরা বিভিন্ন বয়সী মহিলা পুরুষ এবং শিশুদের জড়ো করছে। তারই সেই সূত্রের প্রেক্ষিতে আমাদের অফিসার ইনচার্জ টেকনাফ থানা ইন্সপেক্টর অপারেশন এবং ইন্সপেক্টর তদন্ত আছেন, তারা যৌথ অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন জায়গায় 60 জন পরিচালনা করে 9 জন পুরুষ 16 জন মহিলা এবং বিভিন্ন বয়সীদের 30 জন শিশুকে উদ্ধার করা হয় এবং তাদের তথ্য মতে আমরা ইয়াসিন বাহিনীর প্রধান ডাকাত ইয়াসিন তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। আরো তার সহযোগী জুবায়ের নাসির এবং রাম ইসলাম রাদির নামে মানব পাচারের চক্রের সদস্যদের আমরা গ্রেপ্তার করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং মানব পাচার প্রতিরোধে টেকনাফ থানা পুলিশ সদর দপ্তর সর্বোপরি কক্সবাজার জেলা পুলিশ সদর দপ্তর রয়েছে। এক্ষেত্রে আমরা যাতে এই মানব পাচার পথ এলাকার সম্মুখীন না হতে পারে সেক্ষেত্রে আমরা কার্যকরী অবস্থা মূলত এখানে ব্যাপারটা হচ্ছে যে মানব পাচার চক্র রয়েছে তারা এখানকার স্থানীয় কিছু রয়েছে প্লাস কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকার লোকগুলো সমন্বয়ে তারা দল গঠন করে কাজগুলো করে থাকে। মূলত মানব পাচার চক্রের প্রতিটি সদস্যকে গ্রেপ্তারের জন্য আগে থেকে আমাদের নির্দেশনা রয়েছে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেক্ষেত্রে আপনি যাদের কথা বললেন প্রত্যেকে আমাদের বদলাইতে রয়েছে এবং যে কোনো সময় আমরা গ্রেপ্তার করব। আপনারা দেখেছেন কিন্তু 3 মাস বয়সী বাচ্চা কিন্তু দেখাচ্ছে রয়েছে, তো এটা অত্যন্ত মানবিক দিক থেকে আমরা অবশ্যই তৎপর আছি এবং বলা যায় যে আমরা প্রমাণ না এটা আরো বেশি ইফেক্টিভ। মূলত এখানে অনেকেই তো বিক্ষিপ্ত তথ্য দিবে, সেটা আমরা আরো জিজ্ঞাসাবাদ করে প্রকৃত যে হয়েছে কি হয়েছে সেটা আমরা প্রমাণ নয় পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করবে। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে তারা অনেকেই ফ্রেশ যাচ্ছে, অনেকেই কয়েকদিন কোথাও ছিল সেটা আমরা তথ্য সংগ্রহ করে পরবর্তী আরো কিছু নাম আমরা যে যার চক্রের সদস্য রয়েছে আরো কিছু নাম রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত থাকবে। তো সেটা আপনার প্রশ্ন হচ্ছে এটা মানে সময় কারণে হয়তো একটু ঘাটতি মনে হবে কিন্তু আমরাও তৎপর রয়েছি এটাকে হ্রাস করার। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।